হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার বেশ কিছু কাজের চাপের জন্য আমি কিন্তু রোজ ভিডিও আনতে পারছি না, তো সরি টু সে, এবং কিছু করার নেই, সেটাই স্বাভাবিক। কারণ দেখুন, কাজ সবার আগে, এবং যদিও আমি ইউটিউবে ভিডিও বানানো সেটা একটা আমার আর একটা কাজের মধ্যে আমি পড়ে অ্যাজ এ ইউটিউবার হিসেবে, অ্যাটলিস্ট আমার সেটাই মনে হয়, কিন্তু সেটা হয়ে ওঠে না, টাইম হয়ে ওঠে না, যার জন্য আমার চ্যানেল থেকে কিন্তু রোজ ভিডিও আসে না। তো যাই হোক, কোনো এক্সকিউজ দিয়ে লাভ নেই। এবার যেটা কাজের কথায় আসি, মেইন যে ভিডিওর আজকের যে সাবজেক্ট সেটা হলো 8 অক্টোবর 2024, মানে পঞ্চমের দিন তিনটে বাংলা সিনেমা আসতে চলেছে আপনার নিয়ারেস্ট থিয়েটারে। তার মধ্যে কোন সিনেমাটা সব থেকে ভালো চলবে বলে অ্যাটলিস্ট আমার মানে যে প্রেডিকশনটা সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আমার যে প্রেডিকশন অ্যাটলিস্ট সেটা আপনারা শুনুন। তা প্রথমে যে মুভিটার কথা আমি বলবো, অবশ্যই দেবের টেক্কা, যেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে আসছে, দেবের প্রোডাকশন হাউস থেকে আসছে, এবং দেব এবং সৃজিৎ মুখার্জি এই ডুও অনেকদিন পর আফটার জুলফিকার, মানে প্রায় 8 বছর পর তাদের এই ডুওটা আসছে। এবং সৃজিৎ মুখার্জি সে কিন্তু দেবের থেকে ভালো কাজ বার করে নিয়েছিল জুলফিকারে। দেব সেখানে একজন বোবা হয়েও যে কথা বলতে না পেরেও যে তার অভিব্যক্তি দিয়ে এত সুন্দরভাবে অভিনয় করেছিল জুলফিকারে, সেটা কিন্তু দেব দেখিয়ে দিয়েছিল এবং প্রশংসাও কিন্তু কুড়িয়েছিল সেই সময়। তো এখন টেক্কাতে সেই হলো মেইন লিড রোলে তিনি রয়েছে, এবং টেক্কার মুভির হাইপ যদিও খাদানের মতো নেই, কিন্তু তারপরও পুজোর সময় বেরোবে। এবং দেবের কিন্তু প্রত্যেকটা মুভি লাস্ট কয়েক বছর ধরে ব্লকবাস্টার হয়ে আসছে, এবং এখানেও টেক্কা মুভিটা কিন্তু কোনো অংশে কম নয়, যদিও আরও দুটো মুভির সাথে কম্পিট করতে হবে। আর একটা মুভি হলো বহুরূপী, এবং আরও একটা মুভি আসছে সেটা হলো শাস্ত্রী। তা এই যে তিনটে মুভি, টেক্কা, শাস্ত্রী এবং বহুরূপী, এই তিনটে মুভির মধ্যে কোন মুভিটাকে আমি এগিয়ে রাখবো? আমি কিন্তু এই তিনটে মুভির মধ্যে বহুরূপীকে এগিয়ে রাখবো। তার মেইন যে রিজনটা হলো সেটা হলো যে উইন্ডোজ প্রোডাকশন, তাদের যে মানে ক্যানভাস, সেই ক্যানভাসটা কিন্তু আগের থেকে আরও অনেক বেশি লার্জার হয়েছে। আগে তারা যে ড্রয়িং রুম ড্রামা টাইপের যে মুভিগুলো বানাতো, এবং সেই মুভিগুলো কিন্তু ব্লকবাস্টার ছিল, সুপার ডুপার হিট ছিল, বক্স অফিস কালেকশনও কিন্তু তারা খুব ভালো এনে দিয়েছিল। লাস্ট ইয়ার কিন্তু রক্তবীজি কিন্তু তার মানে একদম মানে প্রকৃষ্ট উদাহরণ। অন্য অন্য মুভি কিন্তু অতদিন ধরে চলেনি, কিন্তু রক্তবীজ কিন্তু অনেক দিন ধরে চলেছে, মানে পুজোর পরও কিন্তু অনেক দিন ধরে কিন্তু রক্তবীজ চলেছে। অন্য অন্য হল থেকে কিন্তু অন্য অন্য মুভিগুলো সরিয়ে নেওয়া হয়ে গেছিলো, কিন্তু রক্তবীজ কিন্তু অনেক জায়গায় কন্টিনিউ চলেছে। এবার এখানে বহুরূপী যে মুভিটা, সেই মুভিটা কিন্তু অনেকটাই আলাদা, তার পারসেপশন আলাদা, তার যে কন্টেন্ট, এমন একটা কন্টেন্টে ব্যাপারটাকে নিয়ে আসা হয়েছে। এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় তার ব্যাকগ্রাউন্ড থিয়েটার থেকে আপনারা সবাই জানেন, সে নিজে লিড রোলে কিন্তু তিনি রয়েছেন। এখানে আবিরের সাথে তার টক্কর রয়েছে, আবিরকে সে হারিয়ে দেয়, সেটাও কিন্তু রীতিমতো ট্রেলারে দেখে কিন্তু প্রমাণিত। এবং তার যে গেট আপ, তার যে গেস্টার, তার যে পশ্চার, এবং যেভাবে ভৈরবীর যে ট্রেলারটা আপকে আমরা দেখেছি, মানে বাংলা সিনেমাতে এরকম ধরনের ট্রেলার কিন্তু এর আগে আমি খুব একটা এসেছে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। এবং উইন্ডোজ প্রোডাকশন হাউসের তরফ থেকে এই যে ডিরেক্টর নন্দিতা রয় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়, তাদের এই যে ডুও দুজনে মিলে যে তাদের যে ডিরেকশন সেটা বেশ ভালো। সেখানে আবির রয়েছে, আবির অ্যাজ এ অ্যাক্টর হিসেবে খুব ভালো কাজ করছে লাস্ট রিসেন্ট কিছু ইয়ার্স ধরে, এবং এখানেও কিন্তু আমিরের সাথে টক্করটা মানে বিশাল হবে। তার সাথে কৌশলী রয়েছে, রীতা ভরি রয়েছে। আশা করি এই মুভিটা কিন্তু বক্স অফিস কালেকশানে কিন্তু একটা হিউজ কালেকশন মানে তুলবেই, এটা আমার প্রেডিকশন। কাজে আমি কিন্তু অবশ্যই বহুরূপীকে এগিয়ে রাখবো। তারপরে কিন্তু আমি অবশ্যই এগিয়ে রাখবো টেক্কা। টেক্কার সাথে কিন্তু বহুরূপীর একটা ক্ল্যাশ এই কারণেই হবে, কারণ দেখুন আমি নিজে দেবের প্রচণ্ড বড় ভক্ত। দেবের যেই মুভিগুলো রিসেন্ট ইয়ার্সে এসছে, প্রত্যেক কটা মুভি ব্লকবাস্টার, লাস্ট ইয়ারে কিন্তু এসেছিলো প্রধান প্রধান নয় প্রধান এসেছিলো পরে বাঘা যতীন এসেছিলো, কিন্তু পুজোর সময় সেটা কিন্তু রীতিমতো ফাটাফাটি হয়েছিল। প্রধান কিন্তু এসেছিলো পরে, এসেছিলো ক্রিসমাসের সময় প্রধান এসেছিলো। যাই হোক, সেই মুভিটা কিন্তু চলেছে, বাঘা যতীন চলেছে ঠিকঠাক মতো, প্রধান কিন্তু খুব ভালো মতো চলেছে। এর আগে
অভিজিৎ সেনের সাথে কোলাবোরেশন করে যে কটা মুভি এসেছিল, প্রজাপতি থেকে শুরু করে তারপরে কাছের মানুষ থেকে শুরু করে প্রত্যেক কটা মুভি কিন্তু খুব খুব ভালো মতো চলেছে। এবং দেব অ্যাকশন হিরো থেকে পুরোপুরি একটা অন্যরকম একটা জনরায় গিয়ে তিনি কাজ করেছেন, এবং সামনে দেবের খাদান আসছে। খাদানের হাইট যদিও টেক্কা থেকে অনেক বেশি, কিন্তু এখানে খাদানের থেকে আমি বলবো যে টেক্কা কিন্তু একটা ভিন্ন ধর্মী সিনেমা আসতে চলেছে, যেখানে আমরা স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখবো, আমরা অন্যান্য অনেক ভালো অনেক অনেক ভালো মানে নায়ক নায়িকাকে আমরা দেখতে চলেছি, সরি ভুলে যাচ্ছি, রুক্মিণী মৈত্রকে আমরা দেখব। তো এরকম কাস্টিংটা কিন্তু খুব ভালো, এবং সেখানেও কিন্তু এরকম একটা মানে যেটা ট্রেলার দেখে যেটা মনে হলো যে সে খুব গরিব ঘরের একটা ছেলে, সে কোনো কারণে তার চাকরিটা খুইয়েছে বা যার জন্য সে কিডন্যাপ করে, একটা হস্টেজ একটা থ্রিলার টাইপের, সেই থ্রিলারটাও কিন্তু একটা অন্য টাইপের। কারণ দেখুন একটা যে গান এসছে টেক্কা, সেই গানটা থেকেও বেশ কিছু জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, আর মুভি সম্পর্কে আমরা কিছুটা জানতে পারছি। টিজার ট্রেলার থেকেও আমরা বেশ কিছু জিনিস আঁচ করতে পারছি যে মুভিটা কীরকম হবে। এবং দেবের ফ্যান্স প্রচুর, এবং দেব নিজের নিজেকে প্রচণ্ড ভাঙছে, সে কিন্তু নিজেকে যেভাবে প্রিপেয়ার করছে দিনের পর দিন, মানে হ্যাটস অফ দেবকে এই কারণেই, কারণ সে কিন্তু নিজেকে প্রচণ্ড ভেঙে তৈরি করছে নিজের একটা জায়গায়। কাজেই সেদিক থেকে বলতে গেলে কিন্তু বহুরূপীর সাথে টেক্কার একটা ভালো মতো কিন্তু একটা লড়াই কিন্তু হবেই, এটা আপনারা লিখে নিতে পারেন। বক্স অফিস কালেকশনে কিন্তু টেক্কাও কিন্তু বাজিবাদ করতে চলেছে। এবার আমি যদি আসি শাস্ত্রীর ক্ষেত্রে, শাস্ত্রীকে আমি থার্ডে রাখছি এই কারণে মিঠুন চক্রবর্তী আছে অ্যাক্টর হিসেবে খুবই ভালো, সোহম এর প্রোডাকশন হাউস থেকে এবং আরও একটা প্রোডাকশন হাউসের তরফ থেকে মানে কোলাবোরেট করে তবে শাস্ত্রী আসছে। এবং শাস্ত্রীর ট্রেলারটা রিয়াকশন আমার যদিও দেওয়া হয়নি সময় অভাবে, শাস্ত্রীর ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। জ্যোতিষ ভার্সেস বিজ্ঞানের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু এই মুভিটা, এবং এই মুভিতে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, এবং যার ক্যারেক্টারগুলোতে যারা অভিনয় করছেন তারা সব ভাগা ভাগা অভিনেতা অভিনেত্রী রয়েছে, তারা যথেষ্ট ভালো কাজ করে আসছেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে তারা অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কাজ উপহার দিয়েছেন। সেদিক থেকে দেখতে গেলে ঠিক আছে, কিন্তু তারপরেও কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে শাস্ত্রীকে আমি থার্ডে রাখছি এই কারণে, কারণ শাস্ত্রীর যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা যদিও অনেকটা অন্য টাইপের, শাস্ত্রীর কন্টেন্টও খুবই ভালো, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যে হয়তো বা একটু এর বক্স অফিস কালেকশন কম হবে। তার মানে এই নয় যে শাস্ত্রী চলবে না, কারণ পুজোর সময় কিন্তু দেখুন ইয়ং অডিয়েন্স প্রচুর থাকে, এবং অডিয়েন্স এমনিও আগের থেকে মুভি দেখা অনেক কমিয়ে দিয়েছে, কিন্তু পুজোর সময় কোথাও গিয়ে দেখা যায় যে ইয়ং যে অডিয়েন্সটা তারা কিন্তু প্রচুর মুভি লাভার্স তারা সেই সময়ের জন্য হয়ে যায়। এই কারণে কারণ তাদের কাছে তারা মনে করে তারা হয়তো তার গার্লফ্রেন্ডকে নিয়ে হোক, বাবা মাকে নিয়ে হোক, তার ফ্যামিলিকে নিয়ে হোক, বা যাই হোক বন্ধু বান্ধব মিলে একটা হল না করে তারা সিনেমা গিয়ে ভিড় করে, এবং সেখানে টিকিট প্রাইসটা কিন্তু মেইন ব্যাপার হয়ে দাঁড়ায় না, মেইন ব্যাপারটা হয়ে দাঁড়ায় কিন্তু এন্টারটেনমেন্ট। সেই ব্যাপারটার জন্যই কিন্তু পুজোর সময় দেখবেন যে একটা অন্যরকম একটা ক্রেজ তৈরি হয়, সেটা যে কোনো মুভির ক্ষেত্রেই হোক। তো সেই জন্যই বললাম যে প্রেডিকশনের দিক থেকে কিন্তু আমি বহুরূপীকে একে গিয়ে রাখবো, দুয়ে রাখবো টেক্কাকে, এবং তিনে রাখবো অবশ্যই শাস্ত্রীকে। এবং শাস্ত্রী মুভিটাও ভালোভাবে প্রতিকৃত বসু হলো ডিরেক্টর, যথেষ্ট বড় মাপের একজন ডিরেক্টর, তার রিসেন্ট ইয়ার্সে তিনি কিন্তু খুব সুন্দর সুন্দর সিনেমা বানিয়েছে, সেই সব মুভির স্ক্রিন প্লেও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। এবং আমার যে ফেল ইউটিউবার্স তার একটা ইন্টারভিউতে আমি যা দেখছিলাম, সে কিন্তু শাস্ত্রী সম্পর্কে অনেকটাই আশাবাদী, মিঠুন নিজেও অনেকটা আশাবাদী, এবং অ্যাজ এ অ্যাক্টর হিসেবে মিঠুন যে কত বড় মাপের অভিনেতা সেটা নিয়ে তো বলাই বাহুল্য, মানে সে রীতিমতো করে দেখিয়েছে যে সে কত বড় মাপের একজন অভিনেতা। তো সব দিক থেকে আমি বলবো যে এরকমভাবেই হয়তো বা মুভি গুলো আসছে, তাছাড়া আরও দুটো হিন্দি মুভি আসছে, একটা ইংলিশ মুভি আসছে, জোকার 2 আসছে, সেই মুভিগুলোর সাথেও কিন্তু কম্পিট করতে হবে। এবং সেই মুভিগুলোর রিলিজ ডেট কিন্তু 8 তারিখ না হলেও কিন্তু তার আশেপাশের ডেটে রয়েছে, অতএব শুধু বাংলা সিনেমা একটা বাংলা সিনেমার সাথে যে আরেকটা বাংলা সিনেমার যে শুধু ক্ল্যাশ হবে সেটাই কিন্তু নয়, বাংলা সিনেমাকে কিন্তু হিন্দি এবং ইংলিশ সিনেমার সাথেও কিন্তু ক্ল্যাশ হচ্ছে। অতএব সেই ব্যাপারটা মাথায় রেখে কীরকম কী দাঁড়ায় বক্স অফিস কালেকশন, কীরকম কী হয় ডিস্ট্রিবিউটার এক্সিবিউটার তারা কী করে, অ্যাক্টার অ্যাক্ট্রেসদেরও একটা টেনশন থাকে, প্লাস প্রডিউসার তার ঘরে কতটা কী পরিমাণ টাকা আসবে,
সেই একটা ব্যাপার থাকে, এবং ফুটফলসের একটা ব্যাপার থাকে, প্রচুর অনেক কিছু একটা ব্যাপার থাকে। মানে একটা অ্যানালিসিস করতে গেলে হয়তো ভিডিওটার ডিউরেশন অলমোস্ট 20 মিনিট হয়ে যাবে, অলমোস্ট এখানে 10 মিনিট হয়ে গেছে, অনেক কিছুই বলা হয়নি। তো যাই হোক, এটাই ছিল আমার প্রেডিকশন। আশা করি আমার প্রেডিকশন সাথে মিলে যাবে, বা যদি প্রেডিকশন যদি উল্টোও হয় সেক্ষেত্রে কিছু করার নেই। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে বহুরূপী একে থাকছে, এবং দুয়ে থাকছে টেক্কা, এবং তিনে অবশ্যই থাকছে শাস্ত্রী। সেটা ওলট পালট হয়ে যেতে পারে, কিন্তু অ্যাটলিস্ট আমার অ্যাজ এ ইউটিউবার হিসেবে প্রোডাক্ট আমার যে প্রেডিকশন সেটা কিন্তু আমি আপনাদের সাথে তুলে ধরলাম। আপনাদের কীরকম কী প্রেডিকশন নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং যদি চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। আপনার চ্যানেল যদি নতুন হয়ে থাকে নোটিফিকেশন জায়গাটা আপনারা অল করে দেবেন, যাতে আমার চ্যানেলের নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিউন ইন, টাটা।